ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত ইন্ডিয়া থেকে ময়িনউদ্দিন ভাই জানতে চেয়েছেন যে আল্লাহ তালা দুই ব্যক্তির জন্য হাসেন সে দুই ব্যক্তি কারা জি ভাই খুব সুন্দর প্রশ্ন শুক্রিয়া ইন আলহামদুলিল্লাহ ওয়াহসালাত আল্লাহমাল্লা নবী আবাদাম্মাদ জি ভাই আল্লাহর নবী দুই ব্যক্তির জন্য হাসেন আবি হুরাই আল্লাহ তাল আনহ তিনি বলেন যে রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ক্বালা ইযহাকুল্লাহু ইলা রাজুলাইনি আল্লাহ তাআলা দুই ব্যক্তির ক্ষেত্রে হাসেন ইক্তুলু আহাদুহুম আল আখরা ইয়াদখুলানিল জান্নাতা যারা একে অপরকে হত্যা করে উভয়ে জান্নাতবাসী হবে ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ একজন তো এ কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে অতঃপর তালা হত্যাকারীর তাওবা কবুল করেছেন ফলে সেও আল্লাহ রাস্তায় শহীদ বলে গণ্য হয়েছে এটা আছে শহিব হাদিস নাম্বার দু এবং সহি মুসলিম এক হাজার আরও আছে আহমাদের ন হাজার নশো তিরাশি তো এই দুই ব্যক্তির জন্য আল্লাহ তালা হাসেন মানে প্রথম ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদ করেছিল আর যে ব্যক্তি মুশরেক ছিল সে ব্যক্তি এই জিহাদকারী ব্যক্তিকে হত্যা করে দিয়েছে তখন এ জান্নাতবাসী হয়ে গেল তখন যে ব্যক্তি হত্যা করেছিল এই ভালো ব্যক্তিটিকে যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে একে হত্যা করেছিল সে তোবা করেছে তোবা করে আল্লাহ তাল্লাহ তার তৌবা কবুল করেছেন এবং সেও জিহাদ করতে গেছে আল্লাহর রাস্তায় তখন সেও শহীদ হয়েছে তখন ইও গেল জান্নাতে তখন আল্লাহ তালা এই দুই ব্যক্তির ক্ষেত্রে হাসেন আশা করে উত্তরটা পেয়েছেন